সবাইকে নমস্কার। সো আজকে আর একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম সে আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে এই K35 মাইক্রোফোন। এই যে এখানে দেখতে পাচ্ছেন K35 মাইক্রোফোনটা, যেটা আমরা স্মার্টফোনে খুবই সহজে জ্যাক সিস্টেমে ইউজ করতে পারি। সো আমি এখন এটা ওপেন করতে যাচ্ছি, কীভাবে তাদের প্রোডাক্টটা কীভাবে কীরকম। ওকে, সো দেখতে পাচ্ছেন বাইরে এটা এই যে এভাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সো আমি এটা ওপেন করে দেখি এখন। সো আমি এখন ওপেন এটা ওপেন করে দেখি ভিতরে কী কী রয়েছে, পুরোপুরি কাটতে হবে না কাটতে হবে না। সো বক্সটা কাটার পরে এরকম অবস্থা, বক্স বক্সের ভিতরে আরো বক্স, এই যে এরকম দেখতে পাচ্ছেন। সো আমি এখন এগুলো ওপেন করে দেখি, এই যে এখানে ক্লিপ সিস্টেম দেওয়া আছে একটা মাইক্রোফোন, এখানে আর একটা আছে, এখানে ক্লিপ সিস্টেম। এই মাইক্রোফোনের একটা ইয়ে হচ্ছে, মানে দুইজনে দুদিক থেকে ইচ্ছে করলে আমরা দুইজনে ব্যবহার করতে পারবো। এই দুইটা ছাড়া এটা হচ্ছে, এটা থাকবে ফোনে বা স্মার্টফোনে, এটা জ্যাকটা লাগানো থাকবে, এটা হচ্ছে ট্রান্সমিটারটা। ওকে, এটা ট্রান্সমিটারটা আর এটা হচ্ছে মাইকগুলো, এটা দূর থেকে এটা কথা বলতে পারবো অনেক দূর থেকে। সো এখানে বক্সের ভিতরে কী দেওয়া আছে এমন খুলে দেখি, আর বক্সের ভিতরটা একটু খুলে দেখি, বক্সের ভিতরটা ইয়াস যেটা গ্যাস করছিলাম, হ্যাঁ এটা হচ্ছে চার্জিং কেবল, এটা দিয়ে আমরা ইউএসবি কেবল, এটা টাইপ সি, চার্জিং কেবলটা টাইপ সি ইউএসবি, এটা দিয়ে আমরা এই ট্রান্সমিটারটা চার্জ দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।